খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়ক দপ্তর ও খাদ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সাবরু মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার মনুবাজারে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয় এই অভিযানে নেতৃত্ব দেন সাবরু মহকুমার শাসক বিধানচন্দ্র রায় ডেপুটি কালেক্টর অভিজিৎ জমাতিয়া সহ অন্যরা অভিযানকালে বিভিন্ন খাদ্যদ্রব্য ঠান্ডা পানীয় লেভেলগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এক্ষেত্রে প্রচুর পরিমাণ প্যাকেট জাত খাদ্যদ্রব্য এবং মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয় এদিকে মনু বাজারে অবৈধভাবে পানীয় জলের ব্যবসা করার অভিযোগে অতনু বণিক নামে এক ব্যবসায়ীকে আটক করেন মহকুমা শাসক